वेलकम टू माय यूट्यूब चैनल एबीसी द मिरर। आज के आमरा पढ़ाबो क्लास 8 एर द विंड कैप जेन योरनेर लेखा। सबटाई पढ़ा हो गेछे, आज के पढ़ाबो लास्ट यूनिट। ओह लेट मी गो एशो जस्ट फॉर वन डे। आमाके एक दिन समुद्र तीर जेते दाओ। ओह शब्द व्यवहार करा हुआ है कारण से आक्षेप करे बोलछे। जदि आमरा लास्ट यूनिट देखी, सॉरी जस्ट प्रिवियस यूनिट, आगे यूनिट आमी देखी, आमरा देखी, आमरा देखते पाबो जे से जबे थेके जहाजे पा दिए से सेई दिन थेके आज पर्यंत प्राय एक बचर एक दिन हो गए से स्थलभागे जमीने माटीते पा रखे। जल और जल जल छाड़ा से किछुई देखे। ओइजन्य से आक्षेप करे बोलछे जे ओह लेट मी गो एशो जस्ट फर वन डे। आमाके एक दिनेर जन्य स्थलभागे भूभागे माटीते जेते दाओ। He begged the captain when they had sighted land. She captain এর কাছে ভিক্ষা চাইলো, প্রার্থনা করলো যখন তারা ভূভাগ দেখলো। He promised he would return, but the captain was unmoved. She অঙ্গীকার করেছিল, সে প্রতিজ্ঞা করেছিল, সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে, সে ভূভাগে যাবে এবং ভূভাগে একটু বেরিয়ে একটু পায়চারি করে ফিরে আসবে। হি প্রমিসড, প্রতিজ্ঞা করেছিল, ইউ রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি অনড় ছিলেন, ওনার সিদ্ধান্তে উনি অনড় ছিলেন, যেতে দেয়নি। হাউএভার John could not stop dreaming of the land. John স্বপ্ন দেখা বন্ধ করেন। John স্বপ্ন দেখা বন্ধ করেনি। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একদিন বিকেল, শান্ত বিকেলে, কোনো ঝড় ঝামটা নেই, একদম নির্মল শান্ত বিকেল, সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ল এবং আবার সে স্বপ্ন দেখা শুরু করল। Unknown to him, the ship stood offshore from his old farm. তার কাছে পুরোপুরি অজানা, এগুলো সব স্বপ্নের ভিতরে হচ্ছে, পুরোপুরি অজানা অচেনা সেই শিপ জাহাজ যেন দাঁড়িয়েছে তার পুরাতন সেই ফার্ম ল্যান্ডের থেকে একটুখানি দূরে। ইন জনস ড্রিম দা সিজনস, ইন জন ড্রিমস the seasons turned rapidly. জনের স্বপ্নের ভিতরে ঋতুগুলো দ্রুত পরিবর্তন হচ্ছিল, একটার পর একটা খুব দ্রুত, শীত গ্রীষ্ম বর্ষা এইভাবে খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। And as each turn, so did John in his bed. ঋতুগুলো যেমন দ্রুত পরিবর্তন হচ্ছিল তার স্বপ্নের ভিতরে, সে নিজেও এভাবে নিজের শরীরটাকে এপাশ ওপাশ করছিল তার বেডে, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। যখন ঋতুগুলো এভাবে পরিবর্তন হচ্ছে, ঋতুর এই যে চক্র, এই চক্রের সাথে সেও এভাবে নিজেকে নিজের শরীরটাই চক্র দিচ্ছে, নিজের শরীরটাই ঘুরিয়ে দিচ্ছে। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ কি হলো, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড,
The cap on his head twisted round and about. Round and about. ফলস্বরূপ কি হলো সে নিজে যখন এইভাবে ঘুরেছে এপাশ ওপাশ করেছে যখন নিজে এপাশ ওপাশ করেছে তখন তার সাথে তার মাথায় থাকা টুপিও এভাবে টুইস্টেড হয়েছে ঘুরেছে এবং সেই ঘোড়টা এলোমেলো এলোমেলো নির্দিষ্ট ওয়েতে নয় কখন এরকম কখন এরকম এই উল্টো পাল্টা টান হয়েছে It called up a squall from the clear sky. আর এটাই এটা মিন্স জন যে ঘুরেছে টুপি ঘুরেছে টুইস্টেড হয়েছে টুপি এটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝড় আহ্বান করে এনেছে ঝড় ডেকে এনেছে দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং এবং সেই ঝড় ও সেই ঝড় শিপটাকে এই জাহাজকে ধাক্কা দিয়েছে আঘাত করেছে কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই কোনো রকম সতর্ক না করেই দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স ওই বাতাস সামুদ্রিক ঝড় জাহাজের চারিধারে এইভাবে ঘুরছিল এবং জাহাজের মাস্তুল এবং সেলস সেগুলো ভেঙে ছিঁড়ে তছনছ করে দিচ্ছিল ইট ইজ হিজ ফল্ট দ্য সেলর্স নাবিকেরা চিৎকার করছে চিৎকার করলো এটা তার দোষ এটা তার ত্রুটি এটা জনের ত্রুটি দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার তারা চিৎকার করলো শাউট করলো অ্যাঙ্গার রাগে এবং ভয় অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ ইজ হেড তার মাথা থেকে সেই ক্যাপ খুলে নেওয়ার চেষ্টা করল ওকে ভাই কোশ্চেন অ্যান্সার যদি কমেন্ট এবং যেরকম প্রয়োজন হয় তাহলে আমি কোশ্চেন অ্যান্সারের জন্য কমেন্ট করলে আমি অবশ্যই কোশ্চেন অ্যান্সার করে দেবো তবে কোশ্চেন অ্যান্সারের জন্য অনেক বই পাওয়া যায় সেখান থেকে খুব সহজেই পাওয়া যেতে পারে